নমস্কার, আমার নাম ডক্টর কুশান সেনগুপ্তা, মণিপাল ঢাকুরিয়া থেকে। আজকে আমরা চর্চা করব কি যদি কেউ ভুল করে কিছু ফরেন বডি খেয়ে নেয় তো কি করতে হবে। এখন ফরেন বডি কি হয় সেই জিনিসটা আমরা একটা বুঝি। তো ফরেন বডি বেসিক্যালি ওই জিনিসটা হয় যেটা খাবার না, এখন খাবার ছেড়ে কিছুও ফরেন বডি হতে পারে। ওটাতে নেলস আসতে পারে, পিনস আসতে পারে, ব্লেড আসতে পারে, অনেকজনদের ডেঞ্চার্স হয়, যেমনি বয়স্ক লোকেদের ডেঞ্চার্স হয়, সেটাও ফরেন বডি হয়। তাছাড়া কখনো কখনো কটন হতে পারে, বাচ্চারা খেলে খেলনা দিয়ে ওটাতে ব্যাটারিজ হয়, সেগুলোও ফরেন বডি হয়। তো ফরেন বডি ইউজুয়ালি কারা নেয়? তো যারা ছোট বাচ্চা থাকে 6 মাসের পরে, তারা অনেক কিউরিয়াস থাকে কি ওদের সারাউন্ডিংসে কি আছে, ওরা জিনিসগুলোকে ধরবার চেষ্টা করে। আর যদি ওদের অ্যাডাল্টসরা ওদের ঠিকভাবে না দেখছে তো ওরা ভুল করে এই জিনিসটা খেয়ে নিতে পারে। তো 6 মাস থেকে নিয়ে 3-4 বছর অবধি বাচ্চাদের সবচেয়ে কমনলি আমরা দেখি কি ওরা আসছে ফরেন বডি ইনজেকশন নিয়ে। তাছাড়া অনেকবার বয়স্ক লোকেরা ভুল করে কিছু খাচ্ছে, আর তখন ওদের কি হয় কি যে দাঁতে যে ডেঞ্চার্সগুলো থাকে ওরা ভুল করে ওটাকে সলো করে নেয়। এখন কি করতে হয় যদি কাউর এমনি হয়েছে? সবচেয়ে প্রথম কথা, ঘাবড়াবেন না, ঠিক আছে? সেকেন্ডলি কি করতে হবে কি যদি গিলতে অসুবিধে হচ্ছে, বা যদি কোনো শার্প অবজেক্ট আছে, বা যদি কোনো পয়েন্টেড অবজেক্ট আছে, তো ইমিডিয়েটলি আপনাদের যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছে তাদের সাথে একবার সম্পর্ক করবেন, ঠিক আছে? আর ভুল করে কলা দিয়ে দেবা এমনি একদম করবেন না, ওই সময় কি হয় কি কোনো কোনো প্রসিজার করা আরও ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? তো আমরা যেমনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হচ্ছি, এটাতে আমরা কি করি, নর্মালি কি করা হয় কি এন্ডোস্কোপি করা হয়। এন্ডোস্কোপি দিয়ে খাদ্যর নলিতে যদি ফরেন বডিটা ফেসে থাকে সেটাকে বের করা দেওয়া যেতে পারে, বা যদি পেটের ভেতরে ফরেন বডি থাকে সেটাকেও বের করা দেওয়া যেতে পারে। কখনো কখনো কয়েন্সের মতন ফরেন বডি থাকে যেটাতে আমরা এক্সরে করে দেখি, যদি ওটা আপনি আপ পায়খানার মাধ্যম থেকে বেরিয়ে যাচ্ছে, যদি না বেরোয় তাহলেও ওটা এন্ডোস্কোপি দিয়ে বের করা যেতে পারে। অনেক রেয়ারলি সার্জারির দরকার পড়ে। থ্যাংক ইউ।